আসসালামু ওয়ালাইকুম ইয়ামি কুকিং বাই সনি চ্যানেল থেকে আমি আবারও ফিরে আসছি নতুন এক রেসিপির সাথে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আজকে খুব সিম্পল রেসিপি নিয়ে আসছি টমেটো ভর্তা রেস্টুরেন্টের সাথে টমেটো ভর্তা আজকে আপনাদেরকে করে দেখাবো খুব ইজি মেথডে তো ফ্রেন্ড আমি মাঝারি সাইজে তিনটা টমেটো নিয়েছি এই তিনটা টমেটো আমি কেটে নেব মাঝে মাঝে কাটবো একটা টমেটুকে দুই টুকরো করে নেব তো এইভাবে আমি তিনটা টমেটুকে কেটে নেব দুই টুকরো করে ছয় টুকরা তো আমি এখন পেনে চলে যাব পেনে পরিমাণ মতো হালকা একটু তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও অল্প তেল দিতে পারেন বাট আমি একটু বেশি দিয়েছি বেশি না মানে পরিমাণ মতো দিয়ে নেবেন তো আমি সবগুলো টমেটো উল্টো করে দিয়ে দিয়েছি পেনের মধ্যে এখন যতক্ষণ পর্যন্ত এই টমেটোটা মজে না আসে ততক্ষণ পর্যন্ত আমি চুলায় রেখে দিব মিডিয়াম তাপে বিরিয়ানির তাপের চেয়ে একটু লুদ রাখবো তো ফ্রেন্ডস আমি আবার ফিরে আসছি তো দেখেন টমেটোটা একবারে ভিতরে গলে গিয়েছে মজে গিয়েছে আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখন এক এক করে সবগুলো টমেটো একটা চামেজের সাহায্যে তুলে নেব এইভাবে সবগুলো টমেটো তুলে নিলাম তো আমি এই টমেটোর ভর্তা করার জন্য রসুন কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি আপনারা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে টমেটো বেশিও নিতে পারেন এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে সবগুলো কুচি আমি ঢেলে দিব এখন একটু হালকা ফ্রাই করে নেব এই সবগুলো কুচি যে পেনের মধ্যে আপনারা টমেটোটা সিদ্ধ করে নেবেন তেলের মধ্যে ওই পেনে আপনি বাকি কুচিগুলো এভাবে টেলে নেবেন তাহলে সারটা বেড়ে যায় টমেটো ভর্তাটা বেশি মজা হয় আপনারা এই জিনিসটা অবশ্যই করবেন না ধুয়ে ওই পেনের মধ্যে করে নেবেন তো আমি প্রায় পাঁচ মিনিটের মতো আমি পেঁয়াজ কুচি কাঁচামুচ কুচি ধনেপাতা কুচি আর রসুন কুচিটা একটু টেলে নিব এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনি অবশ্যই স্বাদ মতো লবণটা দিবেন এখন আমি আবার একটু টেলে নিব দেখেন সবগুলা কুচি কিন্তু ভাজা ভাজার মতো হয়ে গিয়েছে এখন আমি যে টমেটোটা তুলে নিয়েছিলাম ওটা আমি হাতের সাহায্যে ক্রাশ করে নিয়েছি এখন ওই টমেটো ক্রাশগুলো আমি এখন দিয়ে দিব দেখেন আমার টমেটো ভর্তগুলো বেশি হয়নি পরিমাণ মতো হয়েছে আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন তো ফ্রেন্ডস আমি সবগুলো উপকরণ একসাথে ভালো মতো ভেজে নিচ্ছি রান্না করে নিচ্ছি এভাবে ভালো মতো তেলের মধ্যে ভালো মতো টেলে নেবেন ভর্তাটা এই স্বাদটা একেবারে রেস্টুরেন্টের স্বাদের মতো মজা হয় আর অনেকে অন্য রকম করে রাঁধে আমার রান্নাটা পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখালাম ফ্রেন্ডস তো আমি আর কথা বাড়াচ্ছি না যে টমেটো ভর্তা অনেক রকমের হয়ে থাকে কেউ সিদ্ধ করে নেয় পানি আন্দাজ করে দিয়ে টমেটো কুচি কুচি করে কেটে সিদ্ধ করে নেয় তারপর কাঁচামরিচ পেঁয়াজ বাকি কোনগুলো কাঁচা রেখে ভর্তা বানিয়ে নেয় আবার আরেক ধরনের ভর্তা বানানো যায় সেটা হচ্ছে খালি সিদ্ধ করে নিয়ে মরিচ দিয়েও আপনারা এই টমেটো ভর্তাটা করতে পারেন যে যার যা স্বাদ মতো করে নেয় আমি সব স্বাদেরই খেয়েছি সব স্বাদের মতোই করি আজকে এই রকম সাথে স্বাদে দেখালাম আপনাদের আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুর সাথে আর ফ্যামিলির সাথে আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং